তারপরে পায়খানা পেলাম পানি খরচ করে মোড়ে সচল বইয়ের কথা মনে পড়ে নাকি এই ঠান্ডার সময় না না একবারে হলো একবারে না এনে আমার পাঁচ বছর ধরে তো কোনো কানেকশনই নাই ফোন মন হয় না কি ফোন নাই তো ওকে যে মানে এমন ফিউজ কাটা কেটে গিয়েছি ও পাঁচ বছর দিয়ে বাঁধা হয় মোটামুটি দুটো মাস বাদ আছে পাঁচ বছর হবে গুনি রেখেছো তাহলে হ্যাঁ পাঁচ বছর বার্থডে ফার্থডে হইলে জন্মদিনে ডাকে না প্রথম সিগারেট মানে স্কুলে না তোমার তো ধরো কাছে বিয়ে হয়েছে গরু গাড়িতে না কিসে গরু গাড়ি কটার সময় বেরিয়ে দিতে তোমার কিসে গেছিল আমার সব আমাদের এখন ধরো সবারই বাড়িতে দুটো তিনটে করে বাইক তোমাদের সময় কটা করেছিল চারটা গ্রামে ছিল টোটাল চারটে বাইক বুঝলে সাইকেলকে বুঝাই চলে বিয়েতে পণ হিসেবে কি দিত মানে সাইকেল ঘড়ি না মেয়েকে দিতে হইতো তখন সোনা অলঙ্কার দিত ও মানে সোনা কত এক ভরি দু ভরি আট আনা দিত এক ভরি আমি যখন পাঁচ টাকার জন্য বিয়ে করে নিয়েছি অভাব ছিল প্রচুর আগে মনুষ্যের উপর টাকা খেতে হইতো বাড়িতে আবার আষাঢ় মাসে এলি তোমার ঘরে যে হয়তো এক হাজার হোক পাঁচশো হোক টাকা এনে দুধ গুড় প্রচুর গুড় কোথায় পেত আলাদা প্রতি গ্রামের একটা করে গোয়াল আলাদা ছিল হ্যাঁ বিক্রি ছিল না দুধ হ্যাঁ আলাদা গোয়াল ছিল আর আমাদের তো মেলা দুধ এই তুই গ্রস্ত তো তোর পাশে আমি গরিব আছি দুধ প্রত্যেক দিন ওই তোমার মা কিংবা তোমার বাপ ঘরে বই দিয়ে আসতো দিত আগে বড় লোকরা গরিব দিন দিত গুড় তুমি লাগাও না হয়তো গরিব মানুষ খোলাই করে এক খোলা করে মোটামুটি ধরো না হয় ধরো আমার ভাত হয়নি তোমার ঘর দুয়ার দুই পেয়ে গেছি তোমার মা কিংবা তোমার বাপ বলেছে আরে তোর আজ মুখ চোখ শুকানো কেন না ভাত খাসনি আর তখন আজকে ই নেশা টেশা ছিল নাকি নেশা ও বাড়াবড়ি ছিল কিন্তু আমরা করতো একবারও খাইনি না হ্যাঁ রস কিনছি আগে তো প্রচুর পাওয়া যেত পাওয়া যায় না প্রচুর নরেশের দোকান গেছিলেন না মানে ডেলিভারি ছিল না কে বলতো অতদিন দিত না আমি এনে দিলাম কিন্তু আজ পর্যন্ত টেস্ট করে দেখে নি মানে যা খাইনি খান কাটে লাইলি বলবো এই যে মানে এই বয়সে কিসের চিন্তা বেশি এই বয়সে এখন চিন্তাটা কিসের বেশি আমাদের চিন্তা হচ্ছে ঠান্ডা ঠান্ডা
তো বউর কাছে সব চাবুলি ধরো তোমার খবর? আমার খবর ভালো। কতদিন হাত ছাড়া মাল? পাঁচ বছর হাত মাল ছাড়া। দিনে বেশিরভাগ ছেলে তো পাবজি খেলে, তোমাদের সময় কি খেলা হইতো? আমাদের সময় ওই কবাডি খেলা, তোমার চান্দরজি খেলা, লুকোলুকি খেলা, ডাঙ্গুলি খেলা। কোন সময় এরকম হয়েছে মানে ধরলে তোমার দাদু যে আছে তার কাছ থেকে বিড়ি চুরি করে কোন সময় খেয়েছো? দেখো আপনার লাপরওয়াহি কা নতিজা। এখনকার দিনে ছেলেরা যেরকম ধরো জল দেখে ভয় করছে, তখনকার দিনে তোমাদের সময় এরকম হইতো নাকি যে আজকে গা ধোবো না কালকে গা ধোবো না? আমি কেন কানি গরু চড়াই দিয়ে শুনলাম পাশের জঙ্গলে জাম চুরি করে দিয়ে কোন ব্যাপার ছিল না।